সাভারের আশুলিয়ায় মারধরে শিক্ষক নিহতের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাভার ফেডারেশন অব কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন। সকালে সাভারের গেন্ডা এলাকায় মানববন্ধনে অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ সমাবেশে শিক্ষক উৎপল হত্যা মামলার প্রধান আসামি জিতুর সর্বোচ্চ শাস্তি ও নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানান বক্তারা। আগামী শনিবার সাভারের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। সমাবেশ শেষে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়।